खाई दे खाई दे खाई दे खाई दे। हे गाइज वेलकम बैक टू अनदर वीडियो। तो बंधुगण आज के आरो एक नतून वीडियो निये चले एलाम। तो आजकेर वीडियोटा एकटु अनेकटाई लेटे एसेछे कारण आमरा माने तोमरा जानोई भालो मतन जे आमी एक जायगाय जब करी, तो सेई जबेर जोन्नोई आमी टाइम पाई ना, आर टाइमेर जोन्नो होच्छे भाई वीडियो बानाते पारी ना। तो जा कि आर करा जाबे, माने आगे मानुषेर काज तारपरे होच्छे साइटे जा किछु तोमरा करो, कारण काजटा तोमार मेन। আর এই যে রাস্তা দেখতেছো, এই রাস্তাটা মানে আজীবন কালই ভাঙাই থাকবে। এখানে আগে কাঠের পোল ছিল, এই কাঠের পোল টপকে আমরা এখান থেকে যাতায়াত করতাম। এটা বহু বছর আগের কথা বলছি, বাট এইটুকুনি রাস্তা ঠিক খারাপ থাকবে। কইটুকুনি রাস্তা তোমরা দেখলে, এইটুকুনি রাস্তা তোমার খারাপ থাকবেই। আর ভাই লোক, আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা যে টপিকে হতে চলেছে, সেই টপিকটা হচ্ছে আজকে মুটির পরীক্ষা আছে। মানে তোমাদেরকে হয়তো বলা হয়নি, মুটি কিছুদিন আগে থেকে মেকআপের কাজ শিখছিল, মানে ব্রাইডাল মেকআপের কাজ শিখছিল। তো সেই কাজের জন্যই ও আজকে পরীক্ষা, মানে ওর আজকে ফাইনাল লাস্ট পরীক্ষা আছে। তো সেই ফাইনাল পরীক্ষাই হবে আমাদের ব্যানার্জি হাটে। তো সেই কারণের জন্যই আজকে আমাকে যাওয়া, কারণ আমি ওকে ক্লাসে দিয়ে আসা নিয়ে আসা অনেক দিন ধরে করিনি। তো ফাইনাল পরীক্ষার দিনকে ও আমাকে জোর করছে যে তোমার কাছে যেতেই হবে। তো সেই কারণের জন্যই আজকে আমি যাচ্ছি। সব থেকে কষ্টের কথা কি জানো ভাই, সব থেকে কষ্টের কথা হলো এইটাই যে এই গরমের মধ্যে ভর দুপুরবেলাতে আমাকে মুটিকে নিয়ে যেতে হচ্ছে। মানে তোমরা বললে বিশ্বাস করবে না, আমি গাড়ি চালাচ্ছি তো আমার পায়ের যে কী অবস্থা হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। রোদ্দুরের তো একটা তাপ আছে, প্লাস তার সঙ্গে হচ্ছে নতুন রাস্তা হচ্ছে পিচের, তো তার একটা গরম, মানে দুটো মিলিয়ে পুরো আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি। মেন রাস্তায় বন্ধু এতটা পরিমাণে গরম, মানে পুরো আগুনের হলকা উঠছে, এইরকম একটা ব্যাপার। যে কারণের জন্য আমরা শর্টকাট রাস্তা বেছে নিলাম, আর শর্টকাট নেওয়াতে আমাদের দুটো সুবিধা হয়েছে। প্রথম সুবিধা, আমরা তাড়াতাড়ি একটু পৌঁছাতে পারবো, আর দ্বিতীয় সুবিধা বলতে গেলে যতটা কষ্ট আমাদের মেন রাস্তায় হয়েছিল তার থেকে খুব কম কষ্টে এবং তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। আরে ভাই, আমরা এখন রাস্তা হারিয়ে ফেলেছি ভাই। মানে আমাদের সঙ্গে যে দাদা দিদিটা যাচ্ছিল, তো সেই দাদা দিদিটা আমাদের সামনাসামনেই যাচ্ছিল, বাট এই গলিটার দিকে ঢোকার একটা ইশারা করেও সোজা বেরিয়ে গেল। বাট আমরা ঢুকে গেছিলাম, কিন্তু সোজা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন সেটাই বুঝতে পারছি না। সোজা চলে গেছে নাকি দাঁড়িয়ে আছে সেটাও তো জানি না। তো দেখি কোথায় এখন আছে দিদিরা। ভাই সাপ কুয়াশা করে দিল, কুয়াশা 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 করে দিচ্ছে চারিদিক, কুয়াশা কুয়াশা। কেমন লাগছে মুটি?
সো ফাইনালি গাইজ, অনুকে অনুর জায়গায় ছেড়ে দিয়ে আমি আমার ঘরের দিকে যাচ্ছি। যতটা পারছি আমি একটু তাড়াতাড়ি গাড়ি চালানোর চেষ্টা করছি। ঘর থেকে বেরোনোর আগে আমি আগে স্নান করেছি, তারপরে ঘর থেকে বেরিয়েছি। বাট এখন এতটা পরিমাণে গরম হচ্ছে, পুরো আমি ভিজে চান হয়ে গেছি। মানে ঘরে গিয়ে আমাকে আবার স্নান করতে হবে। রীতিমতো আমি এখন স্নান হয়ে গেছি ঘামেতে, তো সেই কারণের জন্যই এতটা তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছি। ও ভাই সাপ, কি গরম কি গরম, বাপরে বাপ। উফ, আরে ভাই তুই তো আবার সাইন এসপি নিয়ে টানছিস। তবে যাই বলো বন্ধু, সাইন এসপির কিন্তু একটা আলাদাই ক্ষমতা আছে, যেটা অন্য কোনো আলাদা 125 সিসির গাড়ির মধ্যে নেই। তো সেই সাইন এসপির বলতে গেলে মানে আগের BS4-এর যেটা ছিল সাইন এসপি, তো সেই সাইন এসপিটা সব দিক থেকেই ভালো ছিল। বাট BS6-এ যে সাইন এসপিটা করেছে, সেই সাইন এসপিটা জাস্ট অতটাও ভালো না। তবে ভাই আমি এর প্রেমে পড়ে গেছি, কারণ এই যা সাইন এসপিটাকে নিয়ে বেরোচ্ছে না ভাই, ওই তো সরু সরু চাকা, মানে পিছনের চাকা যা আর সামনের চাকা তার থেকে তো আরও সরু, তো ওই নিয়েই যা হেলিয়ে দুলিয়ে বেরোচ্ছে ভাই, তোমাদের কী বলবো, তোমরাই দেখতে পাচ্ছ। সব থেকে বড়ো কথা কী জানো, এই সরু সরু চাকাকে কোনো দিন বিশ্বাস করবে, মানে দু চাকাকে কোনো দিন বিশ্বাস করবেই না। কারণ দু চাকা হচ্ছে নিজের ওপর নির্ভরশীল নয়, পরের ওপর নির্ভরশীল। কারণ ওকে হচ্ছে মানে দু চাকাকে হচ্ছে, কারণ ট্যান ছাড়া দু চাকা দাঁড়াতে পারে না প্রথমত, তো সেই কারণের জন্যই বলছি। তো দু চাকা কোনো দিন বিশ্বাস করবে না, আর তার উপরে ওই সরু সরু চাকা, তো সরু সরু চাকাকে আমার সত্যি কথা বলতে প্রচুর ভয় লাগে। কারণ একটু যদি হালকা ব্যালেন্স হয় না তো গেল, মানে আমাদের খবর আছে, ঠিক আছে। আর দু নম্বর কথা হচ্ছে, ওই সব গাড়ির ভাই ব্রেক অতটাও ভালো না যে আমাদের গাড়ি একদম ঠিকঠাক জায়গায় দাঁড় করিয়ে দেবে। হায়দা খাইদা খাইদা খাইদা, কী গো মরবে নাকি, পালক গজিয়েছে? ভাই রাস্তায় মানে কত রকমের পাবলিক ঘোরাফেরা করে আমাদের পশ্চিমবঙ্গে, দেখতে পাচ্ছে যে গাড়িটা এত জোরে আসছে, তারপরে ওখানে পার হতেই হবে সাইকেল নিয়ে, কী অবস্থা। এইসব মানুষের কারণের জন্যই না ভালো মানুষেরা দুর্ঘটনায় পড়ে যায়। মানে ভালো মানুষ তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে, ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে রাস্তাঘাটের চোখ কান খুলে তো চলে না, না চোখ কান বুঝিয়ে চলে, তো সেই কারণের জন্য দেখবে ভালো মানুষেরা বিপদে পড়ে যায়। এসব মানে মানে আতাল পাবলিক। এইসব লোকদের কী করে জব্দ করতে হয় জানো, উল্টো করে ঝুলিয়ে রাখতে হবে রোদের মধ্যে, আর বেশ করে বিচুরি পাটা ঘষে দিতে হবে, নে তুই এবার ভোগ, এইরকমভাবে এদেরকে জব্দ করতে হবে। তো বন্ধুগণ, ভিডিওটা আজকে এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, আর কমেন্ট করে আমাকে নিচে জানাও যে নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও, আমি সেই হিসাবেই ভিডিও বানাবো। আর হ্যাঁ বন্ধু, যতটা পারো তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে অন্য অন্য বন্ধুদের কাছেও পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে বন্ধু খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।